হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি, ম্যাথামেটিক্স বুস্টার ক্লাস পার্ট টু। ওকে, শুধুমাত্র চ্যাপ্টার ওয়াইজ যখন তুমি অঙ্ক করবে না, তখন তুমি অনেক অঙ্ক করতে পারবে। কেন বলো তো, একটাই চ্যাপ্টার, একই ফর্মুলা, একই বারবার ফর্মুলা ইউজ করে তুমি অঙ্ক করতে পারবে। কিন্তু যখন তোমার কাছে প্র্যাকটিসে দেওয়া হবে, তখন যদি তুমি অঙ্ক করতে পারো, তখনই তোমার অ্যাকচুয়াল অঙ্ক শেখা হবে। ওকে, তাই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তো আমি দিচ্ছি, সঙ্গে পাশাপাশি এরকম ম্যাথামেটিক্স বুস্টার ক্লাসও আমি দেবো, যাতে করে তোমাদের প্রিপারেশনটা একদম পারফেক্ট প্রিপারেশন হয়। ওকে, তো চলো শুরু করি ম্যাথামেটিক্স বুস্টার ক্লাস পার্ট টু। ওকে, এখানে মেনলি আমি ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে প্র্যাকটিস সেটগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেখান থেকেই অঙ্কগুলো নিয়ে তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো। ওকে, তো সবাই খাতা পেনে রেডি হও, শুরু করবো আজকের ক্লাস, ম্যাথামেটিক্স বুস্টার ক্লাস পার্ট টু। ওকে, আজকের প্রথম অঙ্ক কি বলছে? এক টাকায়, মানে টাকায় 12টা লেবু বিক্রি করলে এক ব্যবসায়ী 20% ক্ষতি হয়, তবে 20% যদি লাভ করতে হয় তাহলে টাকায় কটি লেবু বিক্রি করতে হবে? দেখো এখানে দুটো জিনিস, ওকে, মনে রাখবে যে এখানে এসপি মানে সেল প্রাইস এর ক্ষেত্রে বলছে এক টাকায় 12টা লেবু বিক্রি করেছে, ওকে, করে তার 20% ক্ষতি হয়েছে। তাহলে অঙ্কটাকে সলভ কি করে করব? আমি লিখবো এখানে 12, এক টাকায় 12টা লেবু বিক্রি করেছে, তাই লিখবো 12। ওকে, এবার বলেছে 20% ক্ষতি হয়েছে, ক্ষতি মানে কি? সে বেশি লেবু বিক্রি করে দিয়েছে, তাকে কম লেবু বিক্রি করতে হবে। ওকে, তো কম লেবু যদি বিক্রি করতে হয় তাহলে একে কি ভাবে গুণটা করব? ওকে, একে আমি কম করে গুণ করব। ওকে, 20% ক্ষতি হয়েছে, তাই লিখবো 80, মানে 100 থেকে 20 বিয়োগ করব, করে লিখবো 80/100। ওকে, এবার বলেছে তাকে 20% লাভ করতে হবে। ওকে, 20% যদি লাভ করতে হয় তাকে আরো কম লেবু তাকে বাজারে বিক্রি করতে হবে, তাহলেই সে লাভ করবে, তাই না? তাহলে এখানে হবে 100/120। ওকে, এটা 20% প্রফিটের জন্য, এটা 20% লসের জন্য। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, এবার কি করব? জাস্ট কাটাকুটি করব, শূন্য শূন্য কাটবে, 12/12 কাটবে, থাকবে 8। তাহলে টাকায় যদি 8খানা লেবু ও উনি বিক্রি করে তাহলে তার 20% আলটিমেট প্রফিট হবে। ওকে, কোথায় আছে দেখো, অপশন বি তে 8 আছে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। কতক্ষণ সময় লাগবে অঙ্কটা করতে? খুব বেশি হলে 5 সেকেন্ড, অথবা মুখে মুখে অঙ্কটা করা যাবে, যদি শুধুমাত্র অঙ্কটা পড়তেই সময়টা লাগবে, তাই না? তো চলো নেক্সট প্রশ্নের দিকে যাই, প্রশ্ন নাম্বার 2। ওকে, 2 নম্বর কোশ্চেন কি বলছে? পিতা ও পুত্রের বয়সের অনুপাত 6:1, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:2, তাহলে ছেলের বয়স কত, এটা জিজ্ঞেস করেছে। ওকে, তাহলে আমি যখনই দেখবে যে বয়সের অঙ্ক করি, তখন হচ্ছে একটা টাইম লাইন টানি, এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা ফিউচার। তো এখানে পাস্টের কোনো গল্প নেই, তাই পাস্টে আমি যাবো না, শুধুমাত্র প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে গল্পগুলোকে বলবো। ওকে, তাহলে কি বলছে এখানে? পিতা মানে বর্তমানে ফাদার এবং তার ছেলের রেশিও কত বলেছে? 6:1। ওকে, 6:1। ওকে, এবং ভবিষ্যতে মানে 5 বছর পরে, এটা হচ্ছে 5 বছর পরের গল্প, 5 বছর পরে তাদের রেশিও কত হবে? তার রেশিও হবে বলেছে 7:2। ওকে, এটা হবে 7:2। তো আমি যখনই দুটো রেশিও পেয়ে যাব, তোমরা যারা আমার রেশিও প্রপোর্শনের ক্লাসগুলোকে দেখেছো তারা ভালো মতন বুঝতে পারবে যে দুটো রেশিও যখন পেয়ে যাব, তখন দুটো রেশিওকে আমি এইভাবে লিখে নেব এবং এদের প্রপার্টি গুলো নিয়ে দেখবো। প্রপার্টি মানে কি? এদের মধ্যে ডিফারেন্স কত আছে? 5। ওকে, এদের মধ্যে ডিফারেন্স কত? 5। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে শুধুমাত্র এখানে দেখবে এই 1 থেকে 2 হয়েছে কেন, না এখানে 5 বছর পার করেছে, এই রেশিওটা এখানকার, এই রেশিওটা এখানকার, তাহলে এই 5 বছর পার করেছে বলে 1 থেকে 2 হয়েছে, তাহলে 1 ইউনিট। ওকে, 2 বিয়োগ 1 করলে আমি 1 ইউনিট পাই, 1 ইউনিট ইকুয়ালস টু হচ্ছে 5 বছর। ওকে, তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে বর্তমানে ছেলের বয়স কত, তাহলে এটা হচ্ছে বাবা এবং ছেলের রেশিও, তাহলে বর্তমানে হচ্ছে এটা হচ্ছে ছেলের বয়স। ওকে, তাহলে 1 ইউনিটই হচ্ছে ছেলের বয়স, তাহলে 1 ইউনিট মানে 5 বছর, ক্লিয়ার? যদি এখানে 2 থাকতো তাহলে আমি 1 ইউনিট = 5, 2 ইউনিট কত সেটা বের করতাম, কিন্তু যেহেতু 1 আছে তাই আর বের করার দরকার নেই। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, তাহলে 5 বছর হবে
ছেলেটার বয়স, কতক্ষণ সময় লাগবে, শুধু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে অঙ্ক খুব তাড়াতাড়ি ইজি হবে। ওকে, তাহলে নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার থ্রি। ওকে, তিন নম্বর প্রবলেম কি বলছে, একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট আছে। ওকে, ব্যাগে মোট যদি 600 টাকা থাকে তাহলে 10 টাকার নোট কতগুলো আছে। এখানে তুমি দেখো কি কি দিয়েছে, এখানে নোট দিয়েছে একটা 5 টাকা আর একটা দিয়েছে 10 টাকা, ক্লিয়ার? তাহলে আমি কি করব, এদের ভ্যালুর রেশিও বের করব, তাই না? তাই রেশিও অফ ভ্যালু, ওকে, আর ফর রেশিও, ভি ফর ভ্যালু। তো ভ্যালু রেশিও কি, প্রথমে 5 টাকা লিখছি, তারপর লিখছি 10 টাকা, তার মানে 1:2। ওকে, তাহলে 1:2 হচ্ছে ভ্যালু রেশিও, 1:2 মানে হচ্ছে 1+2 মানে হচ্ছে 3 ইউনিট, মানে দুটোকে যদি যোগ করি তাহলে 3 ইউনিট, আর 3 ইউনিট এটা তোমার ভ্যালু। ওকে, ইউনিট সমান সমান বলে দিয়েছে যে ব্যাগের মধ্যে 600 টাকা রয়েছে। ওকে, তাহলে 3 ইউনিট সমান সমান 600, তাহলে 1 ইউনিট সমান সমান ভাগ করলে হবে 200, তার মানে ব্যাগের মধ্যে 5 টাকা রয়েছে 200 টাকা, 5 টাকার নোট মিলিয়ে রয়েছে 200 টাকা, এবং 10 টাকার নোট মিলিয়ে রয়েছে 400 টাকা। ওকে, তাহলে তুমি আমাকে বলো, যদি 10 টাকার নোট 400 টাকা থাকে তাহলে 10 টাকার নোটের সংখ্যা কত, না 400, ওকে, ভাগ 10 সমান সমান 40টা। ওকে, তাহলে 10 টাকার নোট কটা রয়েছে ব্যাগের মধ্যে, 40 পিস রয়েছে, কোথায় আছে এটা, অপশন ডি তে, দেখো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, এই টাইপের অঙ্ক নিয়ে পুরো একটা ক্লাস আমার আছে, ওকে, রেশিও প্রপারশনের, তোমরা যারা দেখোনি তারা দেখতে পারো রেশিও প্রপারশনের পুরো সিরিজটা, তাহলে কি হবে, এই ধরনের অঙ্ক চুটকিমে হো জায়গা। ওকে, তো চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 4। ওকে, 4 নম্বর কোশ্চেন কি বলছে, 4x = 3y = 5z যদি হয় তাহলে xyz এর অনুপাত কত, তাই না? কি বলছে, 4x = বলেছে 3y = 5z, এটাকে আমাকে রেশিও আনতে হবে। অ্যাকচুয়ালি নোট বলে তুমি খাতা লিখে রাখতে পারো, ওকে, নোট সেটা হচ্ছে x/a = y/b = z/c যদি হয় তাহলে x:y:z হবে a:b:c, তার মানে গল্পটা হচ্ছে যে আমাকে এইগুলোকে নিচে নিয়ে আসতে হবে। এখন নিচে কিভাবে নিয়ে আসবো, না 4, ওকে, 4, 3, 5, এইগুলো তার অন্য কোনো জিনিস না, এগুলো ম্যাথামেটিক্স, তাই না? আমি চাইলেই একে নিচে বসাতে পারবো না, লজিক্যালি বসাতে হবে, তাই না? তাহলে আমি কি করবো, এদের লসাগু করবো, এদের লসাগু তো কিছু দিয়ে যাবে না একমাত্র 1 ছাড়া। ওকে, তার মানে কি করবো, এগুলোকে গুণ করে দেবো। ওকে, যদি গুণ করি তাহলে বুঝতেই পারছো হবে 60, আমি কি করবো সবাইকে 60 দিয়ে ভাগ করে দেবো। তো আমি যদি একে 60 দিয়ে ভাগ করি তাহলে x/60 দিয়ে ভাগ করলে হবে কত, 15। ওকে, একে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে হবে 20, আর একে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে তোমার 12, তার মানে x:y:z = 15:20 তোমার হচ্ছে 12, কোথায় আছে 15, 20, 12, 15, 20, 12 অপশন বি তে রয়েছে। ওকে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 5। ওকে, 5 নম্বর প্রবলেম কি বলছে, 8% বার্ষিক সরল সুদে কত বছরে কোনো টাকার ওপর পাওয়া সুদের পরিমাণ আসল টাকার 2/5 অংশ হবে। ওকে, তার মানে এখানে প্রিন্সিপাল তো আমরা বলিনি, প্রিন্সিপালটা ধরে নিতে হবে পি, এখানে সুদের হার বলে দিয়েছে, দ্যাট ইজ আমার 8%। ওকে, এখানে সময়টা তোমাকে বের করতে বলেছে, এখানে ইন্টারেস্ট বলে দিয়েছে যে আসলের 2/5 অংশ, তার মানে আসলের 2/5 অংশ মানে p/2/5, ক্লিয়ার? এবার তোমরা যখন সরল সুদের সিরিজটা করেছিলে তখন দেখেছিলে ওখানে ছিল i = p/p বাইরে নিচে হচ্ছে আমার 100, জাস্ট ভ্যালু বসিয়ে দাও। ওকে, এটা হবে কি 2p/5, p এর মান p, r এর মানটা কত 8, আর p এর মানটা বের করতে হবে নিচে হচ্ছে আমার 100, pp কেটে গেল তাই কোনো অসুবিধা নেই, শুধু p এর ভ্যালুটা বেরোবে। ওকে, এটা যদি 4 দিয়ে কাটি তাহলে হবে 2, এটা 4 দিয়ে কাটলে হবে 25, 2 কেটে গেছে, 25 দিয়ে এপাশে কাটলে হবে 5, তাহলে এপাশে 1 রয়েছে, t = 5×1 = 5, তাহলে 5 বছরে এই গল্পটা হতে চলেছে। ওকে, তাহলে কোথায় আছে 5, অপশন সি তে রয়েছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা সবাই
বুঝতে পারে। চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 6, ওকে 6 নম্বর প্রবলেম কি বলছে, যখন একটি ক্লাবে 8 জন সদস্যদের মধ্যে 24 বছরে একজন সদস্য পদত্যাগ করলো, মানে 24 বছরে একজন ক্লাব ছেড়ে বেরিয়ে গেল, ওকে, তার জায়গায় নতুন একজন সদস্য ওই ক্লাবে ঢুকেছে, এতে কি হয়েছে, প্রত্যেকের গড় বয়স 2 বছর করে বেড়ে গেছে। দেখো একজন বেরিয়ে আর একজন ঢুকেছে, তার মানে সদস্য সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, আগেও 8 জন ছিল, ওকে, পরেও 8 জন হয়েছে, ক্লিয়ার? কেন একজন এখান থেকে বেরিয়েছে -1, আবার একজন ঢুকে গেছে, তাই না? তার মানে সদস্য সংখ্যা কোনো পরিবর্তন হয়নি, কিন্তু গড় বয়স 2 বছর করে বেড়ে গেছে। তাহলে 8 জন ছিল, 2 বছর করে যদি বাড়ে তাহলে হবে 16 বছর, 16 বছর বেড়ে গেছে, ক্লিয়ার? এবং যে বেরিয়ে গেছে তার বয়স ছিল 24 বছর, ওকে, তাহলে 16 বছর বেড়ে গেছে, কেন একজন নতুন জয়েন করেছে এবং যে বেরিয়েছে তার বয়স 24, তাহলে এই দুটো মিলিয়ে যে জয়েন করেছে তার বয়স হবে, এই দুটো যোগ করলে কত হবে, না 40, তাহলে যে জয়েন করেছে তার বয়স কত, 40 বছর, কোথায় আছে, অপশন এ তে রয়েছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 7, ওকে, প্রবলেম নাম্বার 7 কি বলছে, দুটি সংখ্যার বিয়োগফল 14, দুটি সংখ্যার যোগফল 20, সংখ্যা দুটোর গুণফল কত। এই অঙ্কটা না খুব ইজি ব্যাপার, কেন বলতো, কারণটা হচ্ছে কি, দুটি সংখ্যার বিয়োগফল মানে a-b সমান সমান কত বলেছে, 14, ওকে, এবং দুটো সংখ্যার তাদের যোগফল মানে a+b সমান সমান কত বলেছে, 20, যদি হয় তাদের গুণফল কত বলেছে, তার মানে আমাকে বের করতে বলেছে ab। এখন তোমরা সবাই জানো ab এর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে a+b/2 তার স্কয়ার মাইনাস a-b/2 তার স্কয়ার। তোমরা এই স্কোয়ার বা কিউবের ফর্মুলা যদি না জেনে থাকো, এর জন্য কি করে মনে রাখতে হয়, এর জন্য আমি দুটো ক্লাস অলরেডি দিয়েছি, সেটা অ্যালজেব্রা সেকশনে পেয়ে যাবে, ওকে, সেই ক্লাসটা দেখে নিতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার সমস্ত ফর্মুলা মনে থাকবে, ওকে। তাহলে এখানে যদি ভ্যালুটা বসাই আমি a+b দ্যাট ইজ 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে হবে 10, 10 এর স্কোয়ার মাইনাস a-b হচ্ছে 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে হবে 7, 7 এর স্কোয়ার, ওকে, তাহলে 10 এর স্কোয়ার মানে হচ্ছে আমার 100, 7 এর স্কোয়ার মানে হচ্ছে 49, বিয়োগ করলে কত হবে, 51, ওকে, তার মানে আমার সংখ্যা দুটোর গুণফল কত, 51, কোথায় আছে, অপশন ডি তে রয়েছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেম দিকে যাই, প্রবলেম নাম্বার 8, ওকে, কোশ্চেন নাম্বার 8 কি বলছে, কোন বিদ্যালয়ের গ্রন্থাগারে 20% হিন্দি, 50% ইংরাজি ও বাকি 1200টি বই যদি থাকে, তাহলে ওই বিদ্যালয়ে মোট বইয়ের সংখ্যা কত, ওকে, তার মানে হিন্দি বই আছে 20%, ওকে, আর ইংলিশ বই আছে 50%, তার মানে বাকি কত পার্সেন্ট বই বাকি রয়েছে, আমি ধরে নিচ্ছি লাইব্রেরিতে মোট বই সংখ্যা হচ্ছে আমার 100%, ওকে, তার মানে বাকি রিমেনিং যে পার্টটা আছে সেই রিমেনিং পার্ট কত হচ্ছে না, 100-70, দ্যাট ইজ আমার 30%, আর 30% সমান সমান বলে দিয়েছে আমার 1200টা বই, ওকে, 1% সমান সমান 1200/30, আর 100% সমান সমান, যেহেতু আমার পুরো বইটা বের করতে বলেছে তাই আমাকে 100% সমান সমান কত এটাই বের করতে হবে, ওকে, তাহলে এখানে যদি 00 কাটি আর এটা যদি কাটি তাহলে হবে 40, তার মানে মোট বইয়ের সংখ্যা হচ্ছে 4000, ওকে, কোথায় আছে, অপশন এ তে রয়েছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেমের দিকে যাই, প্রবলেম নাম্বার 9, ওকে, কোশ্চেন নাম্বার 9 কি বলছে, 3টি সংখ্যার গসাগু হচ্ছে 12, তাদের অনুপাত 1:2:3, ওকে, তাহলে সংখ্যা 3টি কত, তার মানে দুটো তিনটে সংখ্যার রেশিও তোমাকে দিয়ে দিচ্ছে a b c, দ্যাট ইজ 1:2:3, ওকে, যদি আমি সংখ্যালোকে ধরি, দেখো অ্যাকচুয়ালি 12 দিয়ে গুণ করলে সব পেয়ে যাবো আমি সংখ্যাটা, কিন্তু আমি তোমাকে কনসেপ্ট বোঝাচ্ছি, ওকে, সংখ্যাগুলো কি কি হবে, একটা হচ্ছে x, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 3x, ওকে, তার মানে c হচ্ছে আমার 3x, এখন এদের গসাগু কত, x 2x আর 3x এর গসাগু কত, x, ওকে, তার মানে 1 2 3, তাহলে x যেহেতু গসাগু আর গসাগুটাই আমাকে বলে দিয়েছে 12, তাহলে x এর ভ্যালুটাই হচ্ছে কত আমার 12, তাহলে সংখ্যাগুলো কি কি হবে, না এর সঙ্গে আমি যদি 12 গুণ করি তাহলে 12 কে 12,
এর সঙ্গে যদি 12 গুণ করি 12 দুগুণে 24, এর সঙ্গে 12 গুণ করলে 3 বারণ 36, তাহলে 12, 24 আর 36 হচ্ছে আমার তিনটে সংখ্যা, কোথায় আছে? অপশন ডি তে রয়েছে। অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। যত তুমি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি করতে পারবে। একটা সময় এমন আসবে যে এইগুলো করার দরকার নেই, শুধুমাত্র গুণ করেই সংখ্যাগুলোকে তুমি বলে দিতে পারবে। ওকে, চলো নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 10। ওকে, কোশ্চেন নাম্বার 10। ওকে, এই কোশ্চেনটা আমি ইচ্ছা করে নিয়েছি যাতে করে তোমাদেরকে বোঝাতে পারি অঙ্কটার মধ্যে ভুল রয়েছে কোথায়। কেন বলো তো, মাঝে মাঝে এটা জানাও জরুরি, তাই না? তাহলে কি বলেছে অঙ্কটাকে আমি লিখি আগে। ওকে, 0.441 বাই, ওকে, বাই দিয়েছে 0.0625। এই হচ্ছে গল্প। এখানে অঙ্কটা ভুল কোথায় দিয়েছে মানে বলো তো, এটা অ্যাকচুয়ালি হবে 0.0441 আর নিচে হবে 0.0625। কেন বলো তো, কেন রুট ওভার যদি কোনো দশমিক সংখ্যার হয় তাহলে দশমিক অবভিয়াসলি হয় দুটোর পর থাকবে, নয় চারটের পরে থাকবে, নয় ছটার পরে থাকবে, এরকম থাকবে। এই তিনটের পরে পয়েন্ট দিয়ে রুট ওভার হবে না, তাই অঙ্কটা ভুলই আছে। ওকে, তাহলে কি করব আমি, তুমি অঙ্কটাকে ঠিক করে নেবে যে এটাই হবে অ্যাকচুয়াল অঙ্ক। ওকে, তাহলে কি হবে, এখানে চারটের পরে পয়েন্ট, এটা চারটের পরে পয়েন্ট উঠে গেল, তাহলে রইলো কি, রইলো হচ্ছে 441/625, আর এটার বর্গমূল হচ্ছে 21, এটার বর্গমূল হচ্ছে 25। ওকে, তাহলে তুমি এটাকে ভাগ করবে, ভাবছো ভাগ করবে, করো না, তুমি ওপর নিচে 4 দিয়ে গুণ করে দাও। তাহলে কি হবে, তুমি 4 দিয়ে গুণ করো, এটা হবে 84, এটা হবে 100। এবার তুমি বলো, দুটো শূন্য আছে তাই দুটো ঘরের পর পয়েন্ট, মানে 0.84, এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার। এটা তো আছে, এটা আছে অপশন ডি তে। ওকে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন, যদিও অঙ্কটা ছিল ভুল। ওকে, পয়েন্টটা ঠিকঠাক জায়গায় বসাতে হবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে ওকে বন্ধুরা, তাহলে এই হলো আজকের ক্লাস। যদি কারোর কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে SMS করে জানাও, অথবা আমাকে কমেন্টে বলতে পারো। ওকে, তাহলে আমি তোমার কোথাও অসুবিধা হচ্ছে সেটা আমি বলে দেবো। আর এছাড়াও আমাদের একটা গ্রুপ আছে, যে গ্রুপে আমি এবং আমাদের তোমাদের মতো অনেকেই জয়েন করা আছে। যদি অঙ্কের কোনো সমস্যা হয় ওই গ্রুপের মধ্যে পাঠাতে পারো, তাহলে কি হবে, আমরা সবাই মিলে, মানে আমি এবং তোমরা সবাই মিলে সেই ধরনের সেই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করব। ওকে, তো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে কি হবে যখনই আমার ক্লাস আসবে তখন সবার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে, তত পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।